নমস্কার আমি বাপু মন্ডল আজ ক্লাস টেনের ম্যাথ অনুপাত ও অনুপাতে কোষে দেখি ফাইভ পয়েন্ট টুর অঙ্কগুলো সমাধান করব তাহলে কোশে দেখি ফাইভ পয়েন্ট টুর একে থাকে অঙ্ককে বলেছে নিম্নলিখিত অনুপাতে এক্সের মান নির্ণয় করি তাহলে আমাদের এখানে দুটো অনুপাত দিয়েছে এদের আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এক্সের মান নির্ণয় করব তাহলে এই দশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত এক্স অনুপাত বিয়াল্লিশ এটাকে আমাদের কী করতে হবে এই এক্সের এক্স এর মানটাকে আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে কী করব আগে আমরা ভঙ্গনাংশি লিখে নেব তাহলে দশ বাই পঁয়ত্রিশ করলাম স্বর্ণতের জায়গা আমরা সমান ছিন্ন দিতে পারি এক্স বাই বিয়াল্লিশ এবার কী করবো আমরা এবার আমরা বজ্রগুণান অর্থাৎ কণাকুনি গুণ করবো অর্থাৎ এক্সের সাথে পঁয়ত্রিশ যাবে দশের জায়গায় সাথে বিয়াল্লিশ যাবে ঠিক আছে তাহলে গুণ করে যাক পঁয়ত্রিশ থেকে এরকমই সমান চিহ্ন থাকলে দেখছি যে সময় কী করছি কণাকুনি গুণ করছি ঠিক আছে তাহলে এটা এটাই নিয়মে এটা সব সময় গুণ করতে হয় ঠিক আছে তাহলে বিয়াল্লিশ ইন্টু দশ বাই এক সমান সমান বিয়াল্লিশ ইন্টু দশ বাই পঁয়ত্রিশটা আছে তাই বারে এসে ভাগবস্থা অর্থাৎ তলায় বুঝল কাটাউট করে দেখ সাত দিয়ে পঁয়ত্রিশ বিয়াল্লিশ পাঁচ দশ কত হলো ছ দুকানে বারো পরের অঙ্ক চলে পরের অঙ্কটা সেম দেখো এক্সের মান বের করতে হবে তাহলে সেম করবো ভগ্নাং লিখব এক্স বাই পঞ্চাশ জায়গায় তিন বাই দুই বা এবার কোনাগুনি সেই কোনাগুনি অর্থাৎ বজ্র গুণন করবো কোনাগুনি গুণ করছি তাহলে টু এক্স সমান সমান পঞ্চাশ ইন্টু তিন বা এক্স সমান সমান পঞ্চাশ ইন্টু তিন বাই এই দুইটা গুণাবস্থা আছে এবারে ভাগ হয়ে গেল অর্থাৎ পঁচিশ তাহলে এক্স সমান সমান কত হলো তিন পঁচিশ অঙ্ক পঁচাত্তর দুই দাগে অঙ্ক কি বলেছে নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি ঠিক আছে তাহলে এখানে তিনটে অনুপাত দিয়েছে আমাদের তাহলে এদেরকে আমরা কী করতে হবে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে তাহলে ধরে নেবো মনে করি চতুর্থ স্বানুপাতি এক্স তাহলে এটা অনুপাতের আকারে লিখছি তাহলে এটা যদি প্রথম অনুপাত হয় তাহলে অনুপাতের চিহ্ন একের চার এবার স্ব অনুপাতের চিহ্ন একের পাঁচ আর চতুর্থ স্ব অনুপাতের কত এক্স এবার কী হবে আমাদের এই এক্সের মান বের করতে হবে সেই সেম আগের অঙ্ক যেরকম করেছি তাহলে ভগ্নাংশের আকারে লিখবো একের তিন বাই একের চার স্ব জায়গায় স্বাদের চিহ্ন একের পাঁচ বাই এক্স এবার কী করবো বজ্রগুণন অর্থাৎ কোনাকুনি গুণ অর্থাৎ এই একের চারের সাথে একের পাঁচের গুণ আর এক্সের সাথে একের তিন গুণ ঠিক আছে তাহলে গুণ করে দেখ একের তিন এক্স সমান একের পাঁচ একের চার এবার কী করব এই এক্সের সাথে একের তিন গুণ আছে তাহলে ওপারে পাঠাবো পাঠালে ভাগ হয়ে যায় তাহলে এক সমান এদিকে আছে একের পাঁচ ইন্টু একের চার এই এদিকে চলে এলো এবার কী এক একের পাঁচ একের চার যেমন আছে রাখলাম একের পাঁচ ইন্টু একের চার রাখলাম এবার এই একের তিনটাকে আমরা কাটাকুটি করার আগে কী করবো এই যে ভাগ অবস্থা আছে তার জন্য আমি গুঞ্জ অবস্থা দিয়ে নেবো নিলে কী হবে এই তিনটা উপরে যাবে আর একটা নিচে আসবে অর্থাৎ তিনের এক হবে ঠিক আছে তাহলে এক সমস্যা কত হয় এক 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 তিন এক তিন তাহলে তিন আর এগুলো গুণ করে দেবো অর্থাৎ গুড়ো গুণ নিচের গুলো গুণ চার পাঁচ কুড়ি অথবা এক সময় সমস্যা কত তিনের কুড়ি দুয়ের দুইয়ের থেকে কী বলেছে নাইন ইস টু সিক্স ক্রি গ্রা সেভেন ইক্স টু সিক্স ক্রি গ্রা টোয়েন্টি এইট ইস টু এইট কী ঠিক আছে এদের আমাদের এর কী করতে হবে চতুর্থ সমানুপাতি আমার বের করতে হবে তাহলে বের করা যায় মনে করি চতুর্থ সহ অনুপাতি এক্স আর এবারে আমি অনুপাত লিখলে কি হয় নাইন ইস টু সিক্স অনুপাত সেভেন ইনসু সিক্স সমানুপাত টোয়েন্টি এইট ইস টু এইট অনুপাত এক্স ঠিক আছে এবার এটা আমরা কী করবো আর ভগ্নাংশের আকারে লিখলাম নয় দশমিক ছয় বাই সাত দশমিক ছয় সমানুপাতের জায়গায় স্বন চিহ্ন আঠাশ দশমিক আট বাই এক্স আর কী করবো বজ্রগুণের অতএব কোনো কোনো গুণ যেমন করেছিলাম করবো তাহলে নাইন পয়েন্ট সিক্স এক্স সমান সমান এটা করলে কী হয় আঠাশ পয়েন্ট আট গুণত্বক সাত দশমিক ছয় ঠিক আছে তাহলে এবার এই এক্সটা সাথে নাইন পয়েন্ট সিক্স গুণ অবস্থা আছে ওদিকে গেলে ভাগ অবস্থা হয়ে যাবে তাহলে এক্স সমান সমান আঠাশ দশমিক আট ইন্টু সাত দশমিক ছয় বাই গুণ অবস্থায় বেড়ে ভাগ অবস্থায় অর্থাৎ তলায় বসলো নয় দশমিক ছয় এবার কী করবো পয়েন্টগুলো গুণ তুলে দেবো দিয়ে দশ নিয়ে নেবো তাহলে উপরের এই পয়েন্টটা তুললাম তুলে পয়েন্টের জন্য একটা এক আর পয়েন্টের পরে এক ঘর একটা সংখ্যা আছে অর্থে একটা শূন্য তাহলে নিচেও তাই করলাম আর এই উপরেও তুললাম তাই দিলাম ঠিক আছে তাহলে এই দশ দশ কেটে দিলাম ছিয়ানব্বই সাথে দুশো অষ্টআশি তাহলে কেটে দিলাম ঠিক আছে তিন ছ কাটার আট হাতে লাল তিন সাতাশ আঠাশ ঠিক আছে তাহলে এবার গুণ করে দেবো দিয়ে দশ দিয়ে ভাগ করে দেবো তাহলে এক্সমান সমান গুণ করলে কত তিন ছক আঠেরো আট হাতে এক তিন সাইতে একুশ একে বাইশ আর এই বাই দশ আছে এটা তাহলে ভাগ করে দিলে এক্সের মান কত পেয়ে যাবো বাইশ দশমিক আট তাহলে চতুর্থ সনপাত কত বাইশ দশমিক আট পরের অঙ্গে চলে যাবো তাহলে পরের অঙ্গ এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড আর জেড স্কোয়ার এক্স এদের চতুর্থ অনুপাত প্রয়োগ করতে হবে তাহলে ধরে নিয়েছি মনে করি চতুর্থ সমান এক্স এটা তাহলে অনুপাতের আকারে লিখছি ভগ্নাংশের আকারে বা বাই আকারে লিখছি ওয়াই স্কোয়ার জেড সমানপাতের জায়গায় সমান চিহ্ন জেড স্কোয়ার এক্স ওয়াই এক্স এবার কী করবো গুণন করবো অতএব কোনো গুণ করছি ফের তাহলে এক্স স্কোয়ার ওয়াই এক্স জেড স্কোয়ার এক্স সাথে এটা গুণ অবস্থা আছে তাহলে এটা ওপারে পাঠিয়ে দিচ্ছি দিলে ভাগ অবস্থা হয়ে যায় এবার করছি এই একটা এক্সের সাথে এক্স স্কোয়ার কেটে দিলাম দিলে একটা এক্স থাকে একটা ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার কেটে দিলাম দিলে একটা ওয়াই থাকে তাহলে এক্স অন কত এবার গুণ করে দেবো ওয়াই জেড স্কোয়ার আর জেড কোথায় গুণ করলে জেড কিউ হয় আর ওয়াই বাই এক্স অর্থাৎ চতুর্থ সমানুপাতে জেড কিউ ওয়াই বাই এক্স